প্রতি মাসে বাংলাদেশে টাকায় সিক্স ডিজিট প্লাস ইনকাম থাকে সেটা কি তিন লাখ টাকা বলবো আমি নাকি আড়াই লাখ টাকা বলবো নাকি সাড়ে তিন লাখ টাকা বলবো আমি হচ্ছে আলহামদুলিল্লাহ সো আপনি আপনি নিজেকে প্রুফ করেছেন ব্যাপারে কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থে আপনাদের মঙ্গল করুন সেই শুভকামনা সবসময়ের মতো প্রমোশনাল ভিডিও বাট শেখার মত নিশ্চয়ই কিছু না কিছু আছে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন আপনার উপকার হবে ব্যাপারে কোনো সন্দেহ নাই নাম এবং পরিচয় একটা দিবেন প্রথমে প্লিজ আসসালামু আলাইকুম আমি শাহদাত হোসেন পরিচয় হচ্ছে আমি কুমিল্লার আমার বাড়ি জেলা আর শাহদাপুর গ্রাম মক্রপুর ইউনিয়ন লাঙ্গলকোট থানা পড়েছে আর কি বর্তমানে আমি ওখানে আছে ওখান থেকে আপনি টেন হয়ে কাজ করেন জি জি ভেরি ইন্টারেস্টিং টেন স্কুলে এত মানে আমি জানি না মানে ওদের কলেবরটা অনেক বাড়ছে পুরোটা শুনি আমি আসলে হ্যাঁ বয়স যখন দশ কি বারো বছর এগারো বছর এরকম তখন আমার আম্মু মারা যায় আর কি সো আম্মু মারা যাওয়ার পরে দেন হচ্ছে আব্বু আমরা দুই ভাই মূলত আমি এবং আমার বড় ভাই আব্বু চট্টগ্রাম নিয়ে চলে যায় আব্বু মূলত চট্টগ্রাম জব করতো ছোট একটা জব করতো ওখানে নিয়ে যায় কিসের জব

ওখানে যে অ্যাডমিশন ফি ছিল বা হচ্ছে যে মান্থলি যে এটা ছিল উনি একটু বেশি চায় তো আব্বু অনেক ইয়া করে অনুরোধ করে হ্যাঁ রিকুয়েস্ট করে সো আব্বু মানে অনেক ইয়া করে বোঝাতে যায় যে এতিম ছেলে ইয়া করে নেন সো হুজুর বলে যে আপনি যে এতিম না ওর মা নাই বাপ আছে সো এতিম হবে না মা জানে কত বছর আগে মারা গেল আপনার 10 বছর হবে নরমাল ডেথ ছিল নাকি কোনো ঘটনা ছিল না কোনো প্রবলেম ছিল নরমালি খুন করে মারা যান জি জি তার মানে আপনারা দুই ভাই তখন কোনো বোন ছিল না জি ওকে তারপর সো তারপর হচ্ছে আব্বু ওখানে ভর্তি করাই দেয় আমাদেরকে ভর্তি করানোর পরে যেটা হতো আর কি আমি তো সব ঠিকঠাক চলছিল আম্মু ইয়েতে ছিলাম বাড়িতে ছিলাম সব একদম খোলাবেলা ইয়েতে ছিলাম হঠাৎ করে হচ্ছে একটা বন্দিখানা হেপসখানা যেহেতু একটু ইয়ে থাকে আর কি রাত তিনটা বাজে উঠে দেওয়া হতো পড়ার জন্য আমি উঠতে চাইতাম না তারপরে তখন হুজুরেরা তখন খুব ভয়ঙ্কর কথাবার্তা বললে খুব ভয় পাইতাম আমি সারাক্ষণ কান্না করতাম তো আমি এবং ভাই যেহেতু একই মাদের সাথে ছিল তো ভাইয়ার আমি একসাথে নামাজ পড়তে আসতাম ওদের একটা আলাদা সেশন আমাদের আলাদা তো ভাইয়া যখন নামাজ পড়তে আসতো তখনই শুধু ওনার সাথে আমার দেখা হতো তো ভাইয়া ওদের হচ্ছে মসজিদের দুই পাশ ছিল মসজিদের এক পাশে আমরা হেফজখানা যারা ছিল তারা আরেক পাশে হচ্ছে যারা আলিয়া মাদ্রাসা ছিল তারা নামাজ পড়তো তো ওখানে এটা ইয়ে ছিল হচ্ছে আপনার এই পাশের লোকজন ওই পাশে যেতে পারবে না মানে আমরা হেফজখানার ছেলেরা একদিন হুজুর নিষেধ করছে যে তুমি যাও না ওটা ওখানে যাওয়া যাবে না কয়েকদিন পরে এরপর হুজুর দুই তিনবার নিষেধ করার পরে আমাকে বড় হুজুরের কাছে নিয়ে যায় যে এই ছেলেটা এরকম এরকম চলে যাচ্ছে আমাদের উনি আমাকে খুব মারে ওখানে অনেক মারছিল মারার পরে আমি তো পরে যেহেতু আমার আম্মু কখনো মারে নাই বা আব্বু মারে নাই এরপর হচ্ছে আমি ওখান থেকে ভয়টা আর বেশি কাজ করতো আরকে আস্তে আস্তে ওখানে পরিবেশটার সাথে জি জি তো তারপর হচ্ছে ওখানে হ্যাপচো একদম মোটামুটি শেষের দিকে পঁচিশ পাড়ার মতো ওখানে কমপ্লিট করে তিন বছরের মধ্যে ওখানে লাগে শেষের দিকে যেটা হয় আব্বুর অবস্থা আরো খারাপ যে চাকরি চলে যায় আব্বুর চলে যাওয়ার পরে আব্বু মাতা সাহেব বেতন দিতে পারে না জি জি আমার হচ্ছে বেতনটা দিতে পারতেছেন এরকম প্রায় হচ্ছে তিন মাস কি চার মাসের বেতন আটকে যায় তো ওখানে একটা সিস্টেম ছিল যদি তিন মাস কি চার মাসের বেতন আটকে যায় তাহলে আপনার ফ্যামিলিকে ডাকা হবে অথবা আপনার ইয়েটা অফ করে দেওয়া মিল অফ করে দেওয়া হবে এরকম একটা সিস্টেম ছিল তো হুজুর আমাকে কয়েকবার বললো যে তোমার আব্বুকে ডাকাও আব্বুকে তখন ফোন দিতাম সিটিস এর একটা ফোন ছিল ফোন দিলাম আব্বু বললো যে আমি দেখতেছি কি করা যায় তো এর মধ্যে ভাইয়েও কিন্তু ওই মাদ্রাসা থেকে গিয়ে আব্বুর কাছে থাকতো। বা আব্বু যেহেতু খড়চালাইতে পারতেন স্বয়ং আব্বুর সাথেই থাকতো। হুম। আমার ভাই মাদ্রাসা থেকে চলে যায় ওখানে। তো আমি একা থাকতাম। তো দেন হচ্ছে আমাকে একবেলা মিল অফ করে দেয়। আপনারা হচ্ছে আমার যে এটা ছিল মিলটা ছিল। আমার খাবারটা ছিল খাবারটা অফ করে দেয় দুপুরবেলা। টাকার টাকার যখন দিতে পারিনে তখন অফ করে দেয়। তো তখন হয়ে গেছেন না? তখন 25 পারা কমপ্লিট হয়েছে।

তুমি রাত্রে হচ্ছে রাত্রে আমাকে মিল দেওয়া বলে দিয়েছে যে তুমি তোমার আব্বুর কাছে যাও অথবা একটা ব্যবস্থা করো এর আগে কয়েকবার সতর্ক করেছে দেখা হচ্ছে ওরা এটা করেছে এরপরে ওখানে আমি মোটামুটি রাত্রে হচ্ছে বাবরসি আমাকে হেল্প করে বাবরসি আমাকে খানা দিয়েছে এক্সট্রা ওটা খাই এরপরের দিন আমি মাথা থেকে বের হয়ে যাই পঁচিশ পাড়া মুখস্থ হওয়ার পরে জি জি ওকে তো বের হয়ে আমি হচ্ছে আব্বুর কাছে যাই আব্বুর কাছে যাওয়ার পরে হচ্ছে আব্বু প্রথমত হচ্ছে আব্বু জিজ্ঞেস করেছে যে কেন আসছে তো আমি আসলে এটা ভুল ছিল যে আমি না বলে চলে গিয়েছি আর কি মাদ্রাসা থেকে মাদ্রাস থেকে না বলে চলে গিয়েছে তো আব্বু আমাকে তখন মারে যে কেন না বলে চলে আসছে আমি টাকা নিয়ে যেতাম এই আর কি তো তখন আমি মাদ্রাসা না গিয়ে বাইরে হয়ে যাই ঘর থেকে যেদিকে দু চোখ যায় যেদিকে যাই আমি আর পড়াশোনা পড়াশোনা করবো না বিষয়টা এমন না আমার কখনোই এরকম ছিল না যে আমি পড়াশোনা করবো না সো যেটা হলো আর কি আমাকে খাবার দেয়নি এটা আমার কাছে খুব খারাপ লেগেছিলো তো দ্যাটস ওয়াই আমি ওখান থেকে বের হয়ে যাই এরপর একটা ফ্রেন্ডের সাথে দুই তিন দিন ঘোরাফেরা করি আমরা স্টেশনে ছিলাম বা এরকম ঘোরাফেরা করি তারপর আমার মনে হলো যে না লাইফে এভাবে চলে না আমি বাড়ি চলে আসি ট্রেনে করে আমার বাড়িতে চলে আসি আসার পরে হচ্ছে দেন আব্বু আবার ডিসিশন নেয় কিছুদিন পরে আমাকে আরেকটা মাদ্রাসে ভর্তি করিয়ে দেয় ওটাও মেইনলি এতিমখানা ছিল ওখানেও হচ্ছে অ্যাডমিশন নেই ওখানে ফ্রি ছিল আব্বুর পরিচিত ছিল তো ফ্রিতে হচ্ছে এবং ওখানে খাবার টাবার সব ফ্রি সম্পূর্ণ ফ্রি তো আমি ওখানে বাকি পাঁচ পাড়া হচ্ছে কমপ্লিট করেছি ওখানেও কিন্তু দুই বেলা খাবার ছিল দুপুরবেলা এবং রাতে তো সকালে কিন্তু খাবারের সিস্টেম ছিল না তো আমি যেহেতু সকালে না খাওয়ার একটা অভ্যাসই ছিল তো ওখানে যেটা করতাম মাঝে মধ্যে সকালে খুব খিদা লাগতো তো এমনিতে আগের মাতাসে যেটা ছিল সেখানে অনেক ফ্রেন্ড ছিল আমাকে খাওয়াইতো এরকম চলে যেত এভাবে কিন্তু ওখানে এরকম কোনো ছিল না আমার তেমন কোনো ছিল না যেটা হলো আমি রাত্রে যে ভাতগুলো নিতাম ওখানে ভাতের সিস্টেম আছে আপনার অত চামচ দেওয়া হবে তো ভাত নিয়ে একটু বেশি করে না আমার ট্রাই করতাম তো ওখানে অর্ধেক খেতাম আর অর্ধেক রেখে দিতাম তো উইন্টার সিজনের প্রবলেম না যেটা হতো আপনার সকাল বেলায় খাওয়া যেত বাট সামার সিজনে যেটা হতো সকালে পৌঁছে যেত আর কি আমি এরকম একটা গল্প জানি আমি মাফ করবেন আমি আমি যার গল্প তার নামটা কোট করছি না সেও কোরনের হাফেজ ঠিক একই একই রকম গল্প রাতের বেলা রুটি দিত একটা খেত আরেকটা রেখে দিত তো সকালবেলা রুটি দেখতে চুরি হয়ে যাচ্ছে সো রেগুলার চুরি হয়ে যাচ্ছে তারপরে কী করা যায় কী করা যায় ইলেকট্রিসিটি যে তার আসে না ওই তারের মাঝখান দিয়ে রুটি রাখতো যাতে করে কেউ যদি নিতে যায় তাহলে সে যেন ইলেকট্রিস ইলেকট্রিসিটির শর্ট খায় তো আমি কারো কারো জীবনে হয়তো এর তো কঠিন স্টোরি আছে হ্যাঁ আপনার গল্পটা শুনে হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ তারপর তো তখন খেতাম আর কি এভাবে মাঝে মধ্যে ভাত যদি গন্ধ হয়ে যেত বা খাওয়ার উপর যদি না তো আমি ধুয়ে তারপরেও খেতাম তো বাবার সি থেকে একটা কাঁচামরিচ নিয়ে প্রায় সময় কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলতাম আর দেখা যাচ্ছে উইন্টার সিজনে তরকারি থাকলে ওটাও থাকতো ওটা সহজ আচ্ছা এই এই যে এই যে মুখস্থ করা কন্টিনিউয়াসলি পড়ে পড়ে মুখস্থ করে তো খুব ব্রেনের একটা ব্যাপার আমরা জানি তার মধ্যে পেটের এই ক্ষুধা

তো ওই কিতাবখানাতে কিন্তু ফ্রি সিস্টেম নাই ওখানে আপনাকে পে করতে হবে পার মান্থ তো যেটা হলো আর কি আমি হুজুরকে অনেক রিকোয়েস্ট করলাম হুজুর বলে যে সর্বনিম্ন যেটা সেটা তোমাকে আমি করে দিতে পারি কিন্তু ফ্রি তোমাকে করা যাবে না তো তখন আসলে কীভাবে পে করব এই জিনিসগুলো নিয়েছিলাম তো তারপর হচ্ছে ওখানে ভর্তি হয় আমি দেখা যাবে কি করা যায় আল্লাহ জায় করে এরপর হচ্ছে ওখানে ভর্তি হয় আমি নিজে ভর্তি হয় আমার ছোট হুজুর যিনি ছিল উনি আমার ভর্তি ফি দিয়েছিল উনি অ্যাডমিশন নিয়ে দিয়েছিল ভর্তি হওয়ার পরে উনি হচ্ছে আমাকে বই যা কিছু আনুষাঙ্গিক ছিল সব কিছু কিনে দিয়েছে এক মাস কি দুই মাস পরে দেখছে আমি পার মাস যে টাকাটা সে বিলটা দিচ্ছে না এরপরে আমি একটা হুজুরের কাছে গেলাম গিয়ে বললাম যে আমার এই সমস্যা আমি দিতে পারতেছেন হুজুর বলে যে না এইভাবে তো হয় না কিতাবখানা বিষয়টা কি আপনার তখন বয়স চোদ্দ জি জি আমরা তো জানি যে জেনারেল লাইনে ক্লাস থাকে বা গ্রেড থাকে আমি আমি যেখানে ছিলাম এটা হচ্ছে আপনার ইয়ে ছিল আর কি কৌমি মাদ্রাসা

এখন আমি কিন্তু এতদিন দিয়ে আসছিলাম টাকা যদি একদম প্রথম থেকে না দিতাম তাহলে একটা ব্যাপার ছিল আর আমার ওই মাদার সাথে যিনি হচ্ছে টাকা উঠাতো বা হচ্ছে দত্তরি বা এই টাইপের যিনি ছিল উনি খুব কড়া ছিল আর কি কড়া ভাষায় কথা বলতো এবং টাকার ব্যাপারে উনি খুব স্ট্রেট ছিল তো তখন হচ্ছে উনি সাফ না করে যে না এভাবে হবে না টাকা তোমাকে দিতে হবে তো আমার আর কোনো পথ না দেখে আমি চিন্তা করলাম যে না এখানে আর থাকা যাবে না আমি বাড়িতে চলে আসি তখন বাড়িতে চলে আসি আসার পরে ওখানে আমি হচ্ছে আলিয়া মাদাসায় ভর্তি হই আর কি নর্মাল জেনারেল লাইন যেটা সেটা কোন ক্লাসে আমি হচ্ছে ক্লাস সেভেনে ভর্তি হই প্রথম ওকে ক্লাস সেভেনে ভর্তি হই আমার রুল প্রথমে ফিফটি প্লাস ছিল একান্ন মতো ছিল আর কি স্টুডেন্ট ওখানে তো ভর্তি হওয়ার পরে প্রথমে আমি হচ্ছে যখন চিরাং ছিলাম আমি একটা জিনিস মিস করেছি সেটা অ্যাড করতে চাই তো ওখানে আমার এই অবস্থাটা জানার পরে এক লোক জেনেছে জেনেছে বলতে তার পাশে আমি খতম পড়তে যাই খতম করার পরে আমি তাকে বলি যে উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করে তোমার কে কে আছে সো আমি ওনার বলি যে এই আমার প্রবলেম বা আমার বাবা আছে এইভাবে আমি করে সো উনি বলে যে তোমার দায়িত্ব বলতে আমি তোমাকে প্রত্যেক মাসে দুইশো টাকা করে দিব তোমার মাদাসে প্রত্যেক মাদাসে হয়তো মাদাসে গিয়ে দিবো আর না হয় তুমি এসে নিয়ে যাবো আর যেভাবে হোক তুমি প্রত্যেক মাসে তুমি দুশো টাকা করে পাবা সো ওই লোকটা আমাকে দুশো টাকা করে দিত এবং শেষের দিকে হচ্ছে উনি আমাকে চারশো পাঁচশো টাকা করেও দিত মানে চোদ্দো সাল বা পনেরো সালের দিকে তো যখন আমি বাড়ি চলে আসি ওই টাকাটা হচ্ছে আমি নিতে পারতেছিলাম না আরকি তো তখন ওনাকে ফোন করি যে আমি তো এখানেও পড়াশোনা করতেছি উনি বলতে হচ্ছে তুমি একটু কোরআন তেলামত করে আমার মায়ের জন্য দোয়া করবা এই জন্য তোমাকে পার মান্থে এইভাবে এভাবে তোমাকে আমি খরচের জন্য দিব তো বাড়িতে আসার পরেও ওই লোক ওই লোক আমাকে অনেক হেল্প করেছে ওই লোকটা আমাকে পে করতো আস্তে আস্তে ওই টাকাটা আমাকে এক হাজার টাকা পর্যন্ত লাস্টের দিকে পাঠাতো যে ওই লোকটা হচ্ছে কাজের ডিউরি ভাষা চট্টগ্রাম ওনার নাম হচ্ছে আব্দুল সাহেব উনি হচ্ছে টিচার রিসেন্টলি আমি ওনার কন্ট্যাক্ট করতে পারছিলাম না যেহেতু ওনার বাসা চিনি না বাসা চেঞ্জ করেছে আমি বাসায় গিয়েছিলাম আর কি ওনার আগে যে ভাষা থাকতো ওই ভাষা এখন থাকে না উনি টিচিং প্রফেশন টিচিং করা সো আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ কারণ হচ্ছে আমি যখন না খেয়ে থাকতাম সো ওই টাকাটা দিয়ে ওনার টাকা দিয়ে আমি খেতে পারতাম ওই সময়টাতে আর কি আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ আল্লাত আদ্দান কবুল করুবজি নিশ্চয়ই জি তারপর হচ্ছে বাড়িতে হচ্ছে আসার পরে আমার আরেক ভাই আহ ইয়াসিন নামনার আমাদের পাশের গ্রাম ভুলহা পাড়াতে তো উনি হচ্ছে আমার বিষয়ে জানতো সবকিছু আমার অবস্থা জানতো তো ওনাকে আমি শেয়ার করি যে ভাই আমি পড়াশোনা করতে চাই আমি পড়াশোনা স্টপ করতে চাচ্ছি না হুম তো মাঝখানে যেটা হয়েছিল আমি হচ্ছে

বড় ভাই হচ্ছে পড়াশোনা কখনো স্টপ করেনি উনি হচ্ছে তখন চট্টগ্রাম পড়াশোনা করতো চট্টগ্রাম কিন্তু বাড়িতে থাকতো আর কি আমি তিন চার দিন যাওয়ার পরে ওখানে পরিবেশটা যেটা চিন্তা করলাম যে ওদের ওই পরিবেশে আসলে একজন স্টুডেন্ট মনে হয় না যে এখানে থাকতে পারবে বা চায়ের দোকানের পরিবেশটা আসলে ওরকমই হয় জি হ্যাঁ ওই চিন্তা করে পরে আমি আমার ওই বড় ভাইকে জানাই বড় ভাই বলতে হচ্ছে আমার পাশের গ্রামের এক লোক ছিল নাম হচ্ছে আপনার ইয়াসিন তো ওই লোককে জানানোর পরে উনি যে কাজটা করে আমাকে দুইটা হেল্প করে ওই দুইটা হেল্পই আসলে আমার লাইফের মনে করি আমি চেঞ্জ প্রথম হেল্পটা ছিল উনি আমাকে একটা টিউশন ঠিক করে দেয় আর আরেকটা হচ্ছে আমাকে লজিং ঠিক করে দেয় মানে এক বাসায় থাকবো ওনার ওখানে বাচ্চা ছিল পাঁচটা ওদেরকে পড়াবো যে ওদেরকে পড়াবো এবং ওরা বিনিময় হচ্ছে খাওয়াবে এবং থাকার ব্যবস্থা করবে ওখান থেকে পড়াশোনা করতে আর কি হচ্ছে টিউশন করাতাম মোটামুটি এক হাজার টাকার মতো দিত ওটা দিয়ে হচ্ছে আমার চলে যেত তো পরীক্ষা যখন আসতো তখন প্রবলেম হয়ে যেত পরীক্ষার ফি দেওয়া তারপর হচ্ছে বই পুস্তক কিনা তো তখন যে কাজটা করতাম আমি ওই যে রাজমিস্ত্রির কাম করতাম রাজমিস্ত্রির কাজ বলতে আমার এলাকাতে যারা কাজ করে ইট বালি সিমেন্ট রাইট রাইট সো আমি অনেক কাজ করেছি এরকম রাজমিস্ত্রি কোন কাজ করতেন আপনি আমি হচ্ছে হেলফার সেকশনে বেশিরভাগ কাজ করেছি অনেক বেশি মানে আমার ফ্রেন্ড সার্কেলরা অনেক জানে যে আমি যখনই মানে অনেকে আমাকে ওই এলাকাতে কেউ জানতো না যে আমি এই কাজ করি আমি বাহির এলাকাতে কাজ করতাম তো যখন যেতাম ওই এলাকাতে অনেকে যে মনে করতে এছাড়া একটা রাজ কামে করে মানে ওইভাবে আমাকে চিনত আমি জাস্ট পরীক্ষার আগে এক সপ্তাহ কি দুই সপ্তাহ কাজ করতাম জাস্ট পরীক্ষার ফি এবং বই ফস্ত নোটস কেনার জন্য যা যা টাকার দরকার ছিল তখনই এটা হয়ে গেলে দেন হচ্ছে আবার স্টাডি করতাম ওই সময়টাতে হচ্ছে আমার আপনার মাদার সাটা গ্যাপ যেত তো তখন এভাবেই আসলে পড়াশোনা করেছি ওখানে প্রায় চার বছরের মতো ছিলাম লজিংয়ে এবং ওই টিউশন করে পাশাপাশি হচ্ছে এইভাবে কাজ করে করে আমি এক এক সময় এক এক কাজ করেছি আমি রঙের কাজও করেছি মাঝে মধ্যে যদি কাজ নিয়ে না পেতাম তাহলে হচ্ছে রঙের কাজ করতাম ওইভাবে কাজ করে আমার এসএসসি পরীক্ষা দিয়েছে এসএসসি রেজাল্টটা মোটামুটি অতটা ভালো ছিল না ফোর পয়েন্ট এর মতো আর হচ্ছে আমি যে পেয়েছিলাম ফোর পয়েন্ট নাইন সিক্স রাইট তো এসএসসি হওয়ার পরে আমরা হচ্ছে দাখিল পরীক্ষার মাথায় সাথে থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পরে আমার এখন যেটা চিন্তা করলাম যে আমি কি পড়াশোনা করব নাকি আমাকে অন্য ইতে যেতে হবে জবে যাব বা হচ্ছে বা অন্য কিছু করতে হবে একটা বাজার একটা দোকান দেই আর কিছু ইতে একটা কম্পিউটার দোকান দেই আর কি ওখানে ফটোকপি তারপর হচ্ছে ছবি তোলা এগুলোর উপরে একটা দোকান দেই সো ওখানে এক বছরের মতো দোকানদারি করি বা হচ্ছে ব্যবসা করি ওই বিজনেসটা মনে হচ্ছে না যে গ্রো হচ্ছে বা আর লসের দিকে যাচ্ছে এরকম এক বছর পরে চিন্তা করলাম না আমি আবার হচ্ছে এডমিশন নেবই পড়াশোনা कंटिन्यू করব দেখি কি করা যায় তো এক বছর পরে আবার অ্যাডমিশন নেই চট্টগ্রামে হচ্ছে আমার মাদ্রাসাটা পরে তো ওখানে আসার পরে আমি চিন্তা করলাম হচ্ছে একটা জব করব পাশাপাশি হচ্ছে স্টাডি করব তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমার তেমন কোন জব পাওয়ার তো ইয়ে নাই যেহেতু মাত্র দাখিল পরীক্ষা নিই তো ওখানে একটা মেলে আপনারই হচ্ছে জব নেই মেল বলতে হচ্ছে আপনার হলুদ মরিচ যে ইয়া করতো যে হলুদ মরিচ যে ইয়ে কাজ করে আর কি গুড়া করে গুড়া করে রাইট তো ওখানে হচ্ছে মূলত ইয়ে নেই ওখানের কাজ হচ্ছে ওদের সিস্টেমে হচ্ছে আমি বিকালে যেতে হবে রাতের আটটা নটা পর্যন্ত কাজ করবো বাকি সময়টাতে আমি পড়াশোনা করতে পারবো কাজকে আপনার ওই জিনিসটা ছিল হলুদ মরিচ গুঁড়া করা জি জি ওই লোকটা মালিকটা ছিল আমাদের বাড়ির আশেপাশে যে টাকা পেতেন আপনি কাজ করে তো ওই টাকা টাকা বলতে ওখানে প্রথমে আগে জবটা নেই আর কি সাত হাজার টাকা দিব বললো টাকা খাওয়া আমার বাকিটা হচ্ছে আমাকে ইয়ে করতে হবে জাস্ট কাজ করতে হবে আটটা থেকে আপনার চারটা থেকে আটটা পর্যন্ত বা নটা পর্যন্ত এই সময়টাতে তো আমি প্রথম দিন যখন কাজ করতে যাই ওরা ওদিন যে মরিচটা বলে আর কি একদম ঝাল যে মরিচটা থাকে বোম্বে মরিচ বা এটা একটা মরিচ বলে ওই মরিচটা নিয়ে আসে ওই দিন হচ্ছে প্রথমে এটা করবে গুড়া করবে সো ওদের তো অভ্যাস আছে যারা কাজ করে দু একজন আর আমাকে হচ্ছে একদম সামনের দিকে দেয় আর কি যেখান থেকে বের করতে হবে ওখানে আমাকে দেয় আমার অবস্থা ওখানে খুব খারাপ হয়ে কয়েকবার ভূমি করি ওখানে মানে আমি অবস্থা খুব খারাপ নিতে পারছিলাম না এবং ঝালে আমি খুব কান্না করি এবং কয়েকবার ওখানে বমি করে ওরা হচ্ছে চলে আসি তো ওখানে প্রায় অল্প কয়েকদিন কাজ করা হয়েছে শিখতে পারেনি পারেনি এবং হচ্ছে ওরা যেভাবে বলেছে সেভাবে না ওরা বললো যে চারটা থেকে আটটা পর্যন্ত এরকম জব দেবে বাট ওরা দেখা যাচ্ছে মাঝে মধ্যে বলতে কালকে যাওয়ার দরকার নাই বাদ্রসায় আমাদের এখানে বসতে হবে বা আমি থাকবো না তোমাকে ক্যাশে থাকতে হবে এভাবে বলতো সো এই আর ওটা কন্টিনিউ করা হয়নি আচ্ছা এরপরে হচ্ছে সেম আমি আর পড়াশোনা ওখানে আর কন্টিনিউ করতে পারতেছি না ওখান থেকে আমি ট্রান্সফার হয়ে আবার এলাকাতে চলে আসি চিন্তা করলাম এলাকাতে হয়তো বা টিউশন করে কিছু একটা করে হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো এলাকাতে চলে আসি তো এলাকাতে এসে আমি এক আমার আন্টির বাসায় থাকতাম আন্টিতে ওখানে খাওয়া দাওয়া করতাম এবং মাদাসায় একটা মাদাসায় ভর্তি হয়ে ওখানে পড়াশোনা করতাম সো এরপরে যেটা হলো আমার ভাই আমাদের একটু জায়গা ছিল আম্মু মারা যাওয়ার পরে আম্মুর একটু জায়গা ছিল ওই জায়গাটা আমাদের হয় আর কি তো ভাই বললো যে এভাবে তো আর চলবে না বাইরে চলে যাব তোমাকেও নিয়ে যাব আমিও যাব চলে যাব তো প্রথম উনি হচ্ছে আমার সাথে একটা প্ল্যান করে দেখো আমি বাইরে চলে যেতে যাচ্ছি সো এই জায়গাটা বিক্রি করে আমি প্রথম বাইরে যাব কিছুদিন পরে তোমাকে নিয়ে যাব ভাই বলে এটা যে আমার ভাই বলে শুনে আমার কোনোখন বোঝায় তারপর আমি বললাম যে ঠিক আছে এটাই ভালো হবে তারপর 8 শতক বা দশ শতকের এটা কি বাড়ির জায়গা বাড়ির জায়গায় আমাদের তারপর হচ্ছে ভাইয়া এটা বিক্রি করে বিক্রি করে ভাই চলে যায় বাইরে বাইরে চলে যায় চলে যায় আচ্ছা তো তারপর হচ্ছে আমাকেও নিয়ে যাবে আমি পাসপোর্ট করি পাসপোর্ট টাসপোর্ট কমপ্লিট এখন হচ্ছে আমার মালয়েশিয়া যাওয়ার কথা তো মালয়েশিয়ার জন্য আমি এক জায়গায় অ্যাপ্লাই করি তো ওখানে তারা ইন্টারভিউ নেয় আর কি ওখানে তিনশো চারশো জনের মতো ইন্টারভিউ নিয়েছে তো ওখান থেকে তারা চার পাঁচজনকে একটা সিলেক্ট করবে যে একটা পদ পদবীর জন্য আর কি আর বাকিজন কয়েকজনকে নিয়ে যাবে তো ওখান থেকে আমাকে সিলেক্ট করে আমি ফার্স্ট হই ওখানে যে তুমি তোমাকে হচ্ছে ফার্স্ট হিসেবে নেওয়া হয়েছে তো আমাকে মেডিকেলে পাঠায় মেডিকেল কমপ্লিট সব কিছু ওকে এখন জাস্ট বিশটা লাগবে and আমি চলে যাব এরকম অবস্থা তো একদিন আমার মনে হলো আমি চিন্তা করলাম যে আমি পড়াশোনা করেছি বা আমি আসলে আর পড়াশোনা করতে চাই বা আল্লাহ আমাকে একটা মেধা দিয়েছে যে আমি আমি কিছু একটা পড়লে খুব মনে থাকে বা আমি কিছু যদি জানার ইচ্ছা করি সেটা খুব ভালোভাবে জানতে পারি সব কিছু চিন্তা করে আমি আমি চিন্তা করলাম যে ইন্টারনেট থেকে আইকনা যায় কিনা ওই সময়টাতে যখন হয়েছে আপনার বিশা হয়ে যাবে আরকি প্রসেসে আছে তো এটা কত সালের গল্প এটা এটা হচ্ছে দু হাজার আঠারো সালের দু হাজার জি জি তো তখন আমি হচ্ছে চিন্তা করছি যে ইন্টারনেট থেকে আয় করা যায় কিনা দেখি ওটা ঘাটতে থাকলাম ইউটিউবে দেন ফ্রিলান্সিং পাই যে যায় এর আগে আমি খুব একটা স্মার্ট ফোন আমার কাছে ছিল না এগুলো নিয়ে আমি জানতাম না স্মার্টফোন আমি ইউজ করি আঠারো সাল বা সতেরো সালের দিকে তখন তো এরপর হচ্ছে আমি জানতে পারি যে ফ্রিলান্সিং করে ইনকাম করা যায় তারপরে ওই দিন ওই দিন সারা রাত হচ্ছে আমি ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও দেখি সারা রাত দেখি সকালে উঠে আমি হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর কোথাও যাচ্ছি না আমি বাংলাদেশে আমি বাংলাদেশ থাকবো আমি ভাইকে ফোন দিই যে ভাই আমি আর বাইরে যাচ্ছি না তুমি যেভাবে হোক আমাকে তিরিশ টাকা ম্যানেজ করে দাও আমি আর বাইরে যাব না তিরিশ টাকা দিয়ে কী করবেন আপনি একটা কম্পিউটার নেবো কম্পিউটার তো হ্যাঁ মানে রাতে আবার কম্পিউটার ভিডিও দেখি যে কম্পিউটার কিন্তু কত টাকা লাগবে একদম বাজেট পিসি বানাইতে কত টাকা লাগবে এগুলো দেখি হ্যাঁ তো ভাইয়া আমাকে ওখান থেকে সাব জানিয়ে দিয়েছে না এটা হবে না তোমার ऑलरेडी তোমার মেডিকেল করে ফেলছ বা কয়েক টাকা খরচ করে ফেলছ এটা তো আর হবে সম্ভব না বা তুমি এখন মনে করতে যে আগে একবার ব্যবসা করছিলাম ওখানে লস হয়েছে তো এটাও মনে করতে যে হয়তো এরকম কিছু হবে বা উনি হয়তোবা জানতো যে ইন্টারনেট থেকে এরকম স্ক্যামিং টাইমে হয়তো হইতে পারে সো উনি আমাকে জানা যায় এটা হবে না তো পরে হচ্ছে আমি যেটা করি আমি ওনার ফোন ব্লক করে দিই উনি আমার সাথে অনেক ঝগড়া জাতি যেটা হবেই না কোনোভাবে ভাবে আর আপনি আমাকে করতেই যাবে আমাকে আমি 100% কিছু করতে পারবো আমি খুবই কভিডেন্স একদিনে আমার অত কনফিডেন্স চলে আসছে তারপরে আমি যেটা করি আমি ওনার ফোন ব্লক করে দিই এবং হচ্ছে যে আমার পাসপোর্ট নিয়ে গিয়েছিল ভিসা লাগানোর জন্য আমার খুব খুঁজতে থাকে যে আমি ওনার সাথে কন্টাক্ট করার কথা বাট উনি আমার সাথে কনট্যাক্ট করার জন্য খুঁজে এই ছেলে সব হয়ে যাচ্ছে এখন কিছু টাকা অলরেডি দিয়ে ফেলছে বাকি টাকা দিয়ে জাস্ট ভিসাটা পাসপোর্টটা নিয়ে যাব। আমাকে পুরো এলাকায় অনেকজন কে বিচার দেয় যে এই ছেলেটা আমাকে পাসপোর্ট দিয়েছে আপনার ইয়ার জন্য ভিসা লাগানোর জন্য বাট এখন এই ছেলেটা আমার কিছু করতেছে না আমার টাকা লস হয়ে যাবে তো পরে একটা ইয়া হয় হয়ে কয়েকজন মিলে আমাদের ভুলাপাড়া গ্রামের কয়েকজন মিলে বসে ওই পাসপোর্টটা আমাকে দিয়ে দেয় আর কি আমার কিছু টাকা দিতে হয়েছে আপনার তো লস হলো আমার তো লস হয়েছে আমার মেডিকেল টাকা কিছু টাকা লস হয়েছে ওটা ভাইয়া দিয়েছিল আর কি আমাকে ওকে তারপর ভাইয়া তো ব্লক করা আমার সাথে যোগাযোগ করছে না ভাইও ডাক টাক করে আর আমার সাথে যোগাযোগ করতেছে না তো আমি যেটা করলাম তো চিন্তা করছি যে আমি একটা টার্গেট সেট করি যে আগামী পাঁচ মাস আমি ফ্রিলান্সিং শিখবো এবং কিভাবে কিভাবে করতে হবে কখন শিখবো এটা আমার কাছে তো কম্পিউটার নাই সো তখন যেটা করি আমি একটা কিন্ডার গার্ডেনে জব নেই কিন্ডার গার্ডেন আর কি কিন্ডার গার্ডেন সো ওখানে হচ্ছে ওনার হুজুরের একটা কম্পিউটার ছিল মাদাসা হচ্ছে তিন হাজার টাকার মতো স্যালারি দিবে সো হুজুর একটা কম্পিউটার ছিল আমি হুজুরের সাথে অনেক ভালো রিলেশন ছিল আগে থেকে রিলেশন ছিল ওখানে জব নেই তো হুজুরকে বললাম যে আমাকে যদি ডেলি কিছু সময় দেওয়া যায় আমি জাস্ট আপনার কম্পিউটারে একটু কাজ করব সো হুজুর ঠিক আছে তোমাকে দেওয়ার জন্য প্রবলেম সো তারপরে আমি দিনে হচ্ছে মোবাইল ফোনে ইয়েগুলো দেখতাম টিউটোরিয়াল দেখতাম অ্যান্ড রাত্রে দিনে তো সুযোগ পেতাম না প্রথমত হচ্ছে কিন্ডার গার্ডেন পড়ানোর পরে এক্সট্রা একটা টিউশনই করতাম ওটা করার পরে হচ্ছে বিকেলবেলা বা যখনই একটু সময় পেতাম ওই টিউটোরিয়াল দেখতাম ইউটিউবে রাইট ইউটিউবে টিউটোরিয়াল দেখতাম আপনার টিউটোরিয়াল দেখার পরে হচ্ছে হুজুরের কাছে গিয়ে রাতে হুজুর নয়টা পর্যন্ত আটটা নয়টা পর্যন্ত হুজুর কাজ করতো সো নয়টার পরে গিয়ে হচ্ছে হুজুর আমাকে দিত তো কম্পিউটারটা ছিল অনেক স্লো ডুয়েল করে এরকম ছিল অনেক স্লো তো নয়টার পরে হচ্ছে আমি কম্পিউটারে কাজ করতাম একটু একটু ট্রাই করতাম তো হুজুর বলতো যে দেখো এটা তো আমার কম্পিউটার না এটা মাদ্রাসা কম্পিউটার যদি কিছু হয়ে যায় তুমি যেগুলো করতেছো হুজুর তো এই সম্পর্কে জানতো না তো তুমি যেগুলো করতেছো যদি কোনো প্রবলেম হয় আমার উপরে আসবে কোনো সমস্যা হলে তো আমি যারা করতাম হচ্ছে তো আমি ইয়া করি ওয়েব ডিজাইন শুরু করি ওয়েব ডিজাইন দিয়ে সব আপ দেখে দেখে ফ্রি ফ্রি থেকে দেখে ছিল না ছিল না রাইট প্রথমে HTML জাভাস্ক্রিপ্ট এগুলো দেখি

এরপরে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনের কিছু ভিডিও দেখি ওকে সো গ্রাফিক ডিজাইনের ভিডিও দেখার পরে আমার মনে হচ্ছে যে না এটা ক্রিয়েটিভ জিনিসটা ওই একটা ভিডিও দেখাচ্ছিল ওখানে সে একটা ডিজাইন করতেছে সো তখন আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে আরও ভালো একটা ব্যাটার হতে মন হচ্ছে মানে আমি এটা থিংকই করছিলাম ওকে সো ওই জিনিসটা দেখার পরেই আমি ডিসিশন যে আমি অবশ্যই গ্রাফিক ডিজাইনার হব ওকে মানে আমি এখানে কাজ করব হ্যাঁ গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করব হ্যাঁ তো ওখানে আমি একটা প্লেলিস্ট ইউটিউবে ফলো করি একটা বাইরের কান্ট্রি একজনের ফলো করি ফলো করার পরে হচ্ছে ওখানে উনি স্টেপ বাই স্টেপ শেখাতো তো আমি আরও বিলাস্টারের ওয়ান বাই ওয়ান শিখতাম সো আজকে যদি আমি একটা ভিডিও দেখি ওটা রাত্রে গিয়ে যায় প্র্যাকটিস প্র্যাকটিস করতাম হুজুর একটা সময় গিয়ে আমাকে না করে দিল যে দেখো এটা আমার মনে হচ্ছে যে তুই ঠিক আছে এটা তুমি ঠিক করছো আর বিশেষ করে আমার কম্পিউটার আর স্লো হয়ে গেছে অ্যাডোবি ইলাস্টেটা তো একটু ভারী সো ওটা ইনস্টল করার পর এখনও স্লো করে দেয় জি জি পুরো কম্পিউটারটা স্লো হয়ে গেছে তো উনি প্রশ্ন টাইপ টাইপ করতো উনি বলে যে এটা স্লো হয়ে গেছে আমি আর দিতে পারবো না তোমাকে বাট উনি যতদূর হেল্প করেছে এটা অনেক ছিল ততদিনে আমি ইলাস্ট্রেটর টুলস গুলো শিখে ফেলেছি ওকে মানে হুজুর আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি আমাকে ততদিন যতটুকু সুযোগ তো দিয়েছে রাইট সো তারপরে হচ্ছে আমি মোবাইলে ভিডিও দেখে যাচ্ছি এন্ড ভাইয়ের সাথে কন্টাক্ট করছি যে ভাই তো আর দিবে না বা ওনার সাথে আর কন্টাক্ট নাই তারপরে আমি সাহস করে সাহস করে বলতে কি করব তখন কিছু করার ছিল না আমি তো খুবই কনফিডেন্স যে আমি করতে পারবো সো একজনের সাথে কথা বলে আমার আন্টির সাথে কথা বলে একটা তিরিশ হাজার টাকার মতো একটা লোন নেয় আর কি আন্টির সাথে কথা বললাম যে দেখেন আপনি নিয়ে দেন আমি মান্থলি এটা চালাইতে পারবো তিন হাজার টাকা করে হচ্ছে আমি নরি মাদার সাথে পেতাম কিন্ডার গার্ডেন থেকে ওই স্যালারিটা হচ্ছে আমি দিয়ে দেবো আপনি আমাকে লোন নিয়ে দেন আমি একটা কম্পিউটার নিতে হবে আমার তো তারপর হচ্ছে উনি একটা লোন নিয়ে দেয় ব্র্যাক থেকে একটা লোন নিয়ে দেয় তিরিশ হাজার টাকার ওই হাজার টাকা দিয়ে আমি একটা কম্পিউটার কিনি সেকেন্ড হ্যান্ড একটা কম্পিউটার কিনি কম্পিউটার কেনার পরে ওটা দিয়ে হচ্ছে আমি রাত দিন চেষ্টা করতাম হ্যাঁ রাত দিন বলতে আমি যেহেতু নড়নী মাদ্রাসায় জব করতাম এন্ড হচ্ছে ওখানে এইচআর ও আরেকটা টিশুনী করাতাম আর কি তো টিশুনী প্লাস নড়নী মাদ্রাসা শেষ করার যতটুকু সময় পেতাম ওই সময় দিতাম প্রথম এক দুই মাসের মধ্যেই ভালোভাবে দেখতেছি আমার ভালো ডিজাইন হচ্ছে তো ডিজাইনগুলো যখন আমি আপলোড দিতে শুরু করলাম আমার বিহান্স নামে একটা পোর্টফোলিও সাইট আছে এটাও কি আপনি ওই ইউটিউব দেখে সবকিছু এখনো পর্যন্ত যা আছে সবকিছু ইউটিউব দেখে দেখে আমি শিখছি বিহান্স আপনি নিজের পোর্টফোলিও ওপেন করেছেন বা প্রোফাইল ওপেন করেছেন এগুলো সব ইউটিউব থেকে দেখে ইউটিউব থেকে নরমালি একজন গ্রাফিক ডিজাইন যেহেতু আমি এখন শেখাচ্ছি ডিজাইন সো একজন গ্রাফিক ডিজাইন শেখানোর জন্য আপনার মিনিমাম তিন চার মাস সময় লাগে আপনি ভালোভাবে শিখতে হলে চার পাঁচ মাস লেগে যায় एक्चुअली ওকে আমি দুই মাসে এমন অবস্থা হয়েছে খুব ভালোভাবে ডিজাইন করতেছি সো ডিজাইন করে যখন আপলোড দিচ্ছি তখন আমেরিকার একজন লোক আমার ওই ডিজাইনে কমেন্ট করেছে যে তোমার ডিজাইনগুলো আমার দরকার বা আমি তোমাকে কাজ দিতে চাচ্ছি তোমার আন্ডারে আমার আন্ডারে তুমি কাজ করলে বলো সো তাকে আমি ইনবক্স করি যে হ্যাঁ আমি কাজ করতে চাচ্ছি সো এরপর হচ্ছে পেমেন্ট নিয়ে কথা যে পেমেন্ট কীভাবে দিবা আমার তো কোনো পেমেন্ট মেথড কোনো সিস্টেম নেই বাংলাদেশ সেরকম উনি বললো যে পেপাল দিয়ে আমি পেমেন্ট করতে পারবো তা আমি বললাম যে ঠিক আছে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলে তোমাকে আমি লিঙ্ক দিচ্ছি তুমি আমাকে ফাইবারে পে করো তো তখনই আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা আমি কিন্তু মানে আগে অফার আসছে যে আমার টাকা পেমেন্ট পাবো তখন কিন্তু ফাইবার অ্যাকাউন্ট খুলে ফাইবার অ্যাকাউন্টে সে আমাকে প্রথমে একটা কাজ দেয় দশ ডলার একটা কাজ ছিল সো ওই দশ ডলার পেয়ে তো আমি মহাখুশি প্রথম কাজ ছিল যে ফাইভ স্টার সহ ওইটা কমপ্লিট করি একটা অর্ডার প্রথম অর্ডার সাথে আমাকে পাঁচ ডলার একটা টিপ দেয় এটা কত সালে শুরু হলো আপনার প্রথম আঠারো সালের শেষের দিকে আঠারো সালের শেষের দিকে হ্যাঁ সো তারপরে হচ্ছে ওই একই বায়ার আমাকে আরো চার পাঁচটা কাজ দেয় মোট ছয় সাতটার মতো কাজ কমপ্লিট করে ফেলে হুম এরপর ওই গিয়ে কাজ আসা শুরু করে দেয় ওকে মানে নর্মালি তখন থেকে আর কি যে পার ডে তিন চারটা করে অর্ডার আসা শুরু করে দেয় হুম সো তখন থেকে অ্যাকচুয়ালি লাইফটা অন্য রকম ভাবে চেঞ্জ হয়ে যায় এই গ্রাফিক্ ডিজাইন বলতে কি আপনি শুধু একটা কোনো পার্টিকুলার প্রোডাক্টের ডিজাইন করতাম নাকি সব ধরনের গ্রাফিক প্রথম অবস্থায় আমি আহ আপনার ফ্লায়ার তারপর যে বিজনেস কাট এগুলো করতাম তো এগুলো করে যখন পোর্টফোলিওতে আপলোড দিয়েছি খুব একটা রিসপন্স পাইনি তো আমি তারপরে টি শার্ট ডিজাইন শুরু করেছি টি শার্ট ডিজাইন একটা বাইরের একটা ইউটিউব ভিডিও দেখতাম একটা চ্যানেলে সো ওই ভিডিওগুলো দেখে আমি ডিজাইন প্র্যাকটিস করতাম আচ্ছা সো টি শার্ট ডিজাইনের ওখানেই সে কমেন্টস করেছে যে আমার একটা টি শার্ট ডিজাইন দরকার ওকে ওখান থেকে শুরু এন্ড প্রথম কাজটাই আমার টি শার্ট ডিজাইনের উপর ছিল ওকে এন্ড স্টিল এখনো পর্যন্ত আমি টি শার্ট ডিজাইনের উপর কাজ সো আপনি ওই যে ডিসিশনটা নিয়ে ফেললেন সেদিন আপনি দেশের বাইরে চলে গেলেন না ওই ডিসিশনটা নেওয়ার পর এখন চার বছর হয়ে গেছে আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে এটা কি ভালো ডিসিশন ছিল না খারাপ ডিসিশন ছিল অ্যাবসলিউটলি ভালো ডিসিশন ছিল বাই দ্য ওয়ে আপনারা যারা দেশের বাইরে চলে যাচ্ছেন যারা রেমিটেন্স যোদ্ধ তাদেরকে দেশে থেকে কিছু করার জন্য এই ভিডিওটা না হয়তো উনি মনে করেছেন এখানে আমি ভালো করবো সে কারণে উনি গেছেন কেউ হয়তো মনে করবেন দেশের বাইরে গিয়ে ভালো করবেন তারা দেশের বাইরে যান এটা এটা ওনার ভালো জায়গা থেকে আমি যেহেতু আমি আমি সাকসেস হয়েছি বা আচ্ছা সাকসেসের জায়গাটাই আমি একটু আসতে চাই একটা হচ্ছে যে এই ফিভার বলেন বা বিহ্যান্স বলেন যেখানে আপনাদের ক্লায়েন্টরা আসে আপনাদের কাছে আসে আপনি কি শুধু এই এই মাধ্যমে কাজ করেছেন নাকি অন্যদের সাথে সম্পর্ক হয়ে ব্যক্তিগতভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করেছেন মানে যত ইনকাম করবেন আপনি তত তো ওখানে দেখা যায় আলবানি কত ডলার আপনি ইনকাম করেছেন এটা কি এখনের কথা বলছেন না প্রথম থেকে সব ইন টোটাল আচ্ছা ইন টোটাল আমি প্রথম শুরু করেছি এই বাইরে মানে মার্কেটপ্লেসের বাইরে যেখানে জমা রাখে আরকি एक्चुअली ওখান থেকে আমার প্রথম কাজটা আসে সো ওটাকে আমি যেহেতু ওখানে পেমেন্ট নরমাল অপশন নাই তখন মার্কেটপ্লেসে নিয়ে যায় ওই ক্লায়েন্টের সাথে তখন মার্কেট প্লেসে কাজ হয় এবং মার্কেট প্লেসে কাজ কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে এখন যেহেতু আমার আদার্স ইয়ে আছে এখনো মাঝে মধ্যে বাইরেও কাজ করি এবং আমার মার্কেট বাইরে এসেও কাজ করার সুযোগ আছে কি আছে এখন কাজ আছে অবশ্যই এখন আমি এজেন্সির সাথে কাজ করছি আমার দুইটা এজেন্সির সাথে ফুল টাইম কাজ হচ্ছে এটা কি দেশের বাইরে না ভিতরে দেশের বাইরে দেশের বাইরের এজেন্সি সো আপনি এজেন্সিগুলোতে কাজ দেন জি জি তো এটা কি আপনার এখন পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনি নিজে কোনো ছোটখাটো প্রতিষ্ঠান করেছেন হ্যান্ডস তৈরি করেছেন হ্যাঁ প্রতিষ্ঠান তো অবশ্যই আছে আপনার প্রতিষ্ঠান আছে আমার নিজের প্রতিষ্ঠান আছে কবে দিলেন এটা আপনি আমি হচ্ছে বিশের দুই সালের দিকে হচ্ছে প্রথম একটা প্রতিষ্ঠান শুরু করি আর কি প্রতিষ্ঠান বলতে আমার ওখানে কাজও দিতাম আমার একটা টিম নিয়ে এবং পাশাপাশি হচ্ছে আমি ওখানে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দিতাম এবং শেখাতাম আর কি স্টুডেন্টদেরকে শেখানো শুরু করি তা আমি চিন্তা করলাম যে যেটা আমি পারি সেটা সবাইকে শেখানো উচিত ওই জিনিসটা মাথায় আসার পরে আমি ফ্রি একদম টোটালি ফ্রি দেয় ওকে সো আপনার ইনকাম বা আপনার এই চার বছরে আপনার কি পরিমাণ রেভিনিউ জেনারেট হয়েছে এই কাজ করে আমার হচ্ছে

মার্কেট প্লেসে যা ইনকাম করেছি তার চেয়ে বেশি ইনকাম করেছি আমি এজেন্সিতে শুধু এজেন্সিতে সেটা তো আমি সেটাই আমি বারবার জোর দিচ্ছিলাম তাহলে আপনার এই চার বছরে আপনার মান্থলি যদি আমি গড় করি এখন এখন মাসিক ইনকাম কত আর কি ক্লাস মাইনাস আমি হচ্ছে এক্স্যাক্ট কোনো একটা ইয়ে বলবো না আমি জাস্ট লাস্ট সিক্স মান্থের যদি একটা অ্যামাউন্ট বলি লাস্ট সিক্স আমি লাস্ট সেভেন মান্থের একটা ক্যালকুলেশন করেছিলাম একটু আগে দেখছিলাম যে লাস্ট সেভেন মান্থে আমার কত আর্নিং হয়েছে শুধুমাত্র ফাইবারের একটা অ্যাকাউন্ট থেকে আমার লাস্ট সিক্স মান্থের সতেরো হাজার ডলার ইনকাম হয়েছে লাস্ট সিক্স অ্যাভ প্রভান এভ্রিথিং লাস্ট সিক্স মান্থ আমার সেভেন মান্থের সরি আমি সেভেন মান্থের একটা ডিটেল দেখে এসেছি সতেরো হাজার ডলার প্লাস ইনকাম হয়েছে তার মানে টু ডলার প্লাস এখানে শুধু একটা অ্যাকাউন্ট এবং শুধু ফাইবার অনলি আদার্স কোনো কিছুই না ও আমার টিম ছাড়া আমার আমার একটা অ্যাকাউন্ট আছে যেখানে শুধু টিম কাজ করে ওকে শুধু অনলি টিম কে কাজ দিয়ে দিয়ে ওরা কাজ করে ওকে সো আপনার এখন যদি আমি টিম বা অন্যান্য যে মাধ্যমগুলোতে আপনি কাজ করছেন সবকিছু মিলিয়ে আপনি লাস্ট মান্থে কত ড্র করেছেন আপনি এটা যদি আমাদেরকে একটু ড্র করেছে হ্যাঁ লাস্ট মান্থে আপনার ইনকাম ছিল কত ইন টোটাল লাস্ট মান্থ হচ্ছে আমি অগস্ট মাসে আমি ট্রেন টেন স্কুল এর সাথে প্রচুর কাজ করেছি টেন মিনিট স্কুলের স্টোরিটাতে আমি একটু একটু পরে আসতেছি তার আগে আপনার আপনার যেহেতু ওই সময়টাতে গ্যাপ করেছি তো ওই লাস্ট মাসে ছিল হচ্ছে আমার তিন হাজার কত ডলার হাজার সামথিং এর আগের মাসে ছিল 4000 মানে জুলাইতে ছিল 4000 টাকা আমি জাস্ট জানতে যে গড়টা কত যদি ধরেন আমি যদি বলি আপনার প্রতি মাসে বাংলাদেশি টাকায় সিক্স ডিজিট প্লাস ইনকাম থাকে সেটা কি 1 লাখ টাকা বলবো আমি নাকি 8 লাখ টাকা বলবো নাকি 3.5 লাখ টাকা বলবো আমি হচ্ছে যদি এভারেজ ধরে রাইট নাও এভারেজ ধরেলে অবশ্যই 3 প্লাস 3 প্লাস জি সো আপনি আপনি নিজেকে প্রুভ করেছেন ব্যাপারে কোনো সন্দেহ নাই টেন মিনিটসের সাথে আপনার ট্যাগ হওয়ার স্টোরিটা আচ্ছা এটা একটা স্টোরির মাধ্যমে প্রথমত হচ্ছে টেন মিনিট স্কুল অবশ্যই অনেক বড় একটা প্ল্যাটফর্ম নিঃসন্দেহে তো প্রথমত আমি একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এখানে আমি বলতে চাই আমি এক বছর আগে আমার আরেকটা ইমেল দিয়ে আমার তখন একটা ইমেল ছিল আর কি আমার পার্সোনাল একটা ইমেল ছিল সো ওই ইমেল দিয়ে আমি টেন মিনিট স্কুলকে একটা ইমেল করি তো আমার মনে হলো যে আমি যেভাবে শেখাচ্ছি এটা খুব মানুষের কাছে রিচ হচ্ছে না

আমার মেইলটা এখন আছে তাদেরকে মেইল করি ঠিক এক বছর তিন দিন পরে আপনার এই বছরে হচ্ছে জুলাই মাসের তিন তারিখ আমাকে একটা কল করা হয় স্কুল থেকে ওকে প্রথম বলো যে 10 মিনিট কল করা হয়েছে আমি তো প্রথমে সারপ্রাইজ হ্যাঁ প্রায় অবশ্যই সারপ্রাইজ যে আমি মনে করি शायद promotional কিছুর জন্য কল করা হয়েছে তো বললো যে আমরা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছি তো অনেক সাথে কথা বলছি বাট আমরা আপনাকে পেশিয়ে করছি যে আপনার সাথে হয়তোবা কাজটা করতে যাচ্ছি ওকে এটা শোনার পরে তো মানে আমি চুপ ছিলাম অনেকক্ষণ যে আমি যেটার জন্য এক বছর আগে অ্যাপ্লাই করেছিলাম ওরা কিন্তু ওই থ্রোতে আবার আমাকে ইয়ে করে নাই মানে পরে যেটা জানতে পারলাম আর কি আমার কাজ দেখে মূলত বা আমার যে টিউটোরিয়াল গুলো সেগুলো দেখে আমাকে ওরা পিক করেছে আমি কয়েকটা ভিডিও করে অ্যাড করেছি যাতে করে আমাকে দেখে নেয় ওই ভিডিও দেখার পরে এখন যে আমার ইমপ্রুভ বলেন বা সবকিছু মিলে এখন মনে হচ্ছে যে না ওই ভিডিও আসলে খুব একটা কোয়ালিটিফুল ছিল না

একটা বিষয় বলতে চাচ্ছে কি বাংলাদেশে যে ফ্রিলান্সিং করে এখন ইনকাম করা যায় এটা সবাই জানে মানে ইভেন সবাই আমি সবাই জানে কিন্তু আমি আপনি যেহেতু বললেন সে কারণে আপনার সাথে আমার অ্যাড করা এই যে আপনি একটা লার্জ ভলিউম ইনকাম করছেন বা মানুষ চাইলে এই রকম জায়গায় নিজেকে নিয়ে আসতে পারে বা এর বেশি ইনকামের জায়গায় নিয়ে যেতে পারে এটা অনেকে বিশ্বাস করতে চায় না এটা অনেকে আমি আজকে মানে এখানে আসার যে রিজন সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানুষকে বুঝে যে হাও কিভাবে অ্যাকচুয়ালি ইনকামটা করবে প্রপার যে গাইডলাইনটা আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে আসার পর একটা গাইডলাইন দিবো জাস্ট পাঁচ মিনিটে একটা গাইডলাইন দিবো ওই গাইডলাইনে যদি কেউ সামনের দিকে যায় আমি শিউ যে হান্ড্রেড পার্সেন্ট ওই গাইডলাইনটা গাইডলাইন হচ্ছে কেউ যদি ফ্রিলান্সিং শুরু করতে চায় সর্বপ্রথম তাকে একটা সময় নিতে হবে ধৈর্য অবশ্যই থাকতে হবে আপনার যদি এমন হয় যে আপনি তিন মাস পরীক্ষা করবেন যে ইনকাম করতে পারবেন কিনা না এরপর আপনার অন্য কিছু তারা আছে ওরকম হলো হবে না প্রথমত আপনাকে টাইম নিয়ে আসতে হবে মানুষ করে কি আপনি চোদ্দ পনেরো বছর পড়াশোনা করে যেখানে আপনার দশ পনেরো টাকা দশ পনেরো হাজার টাকার স্যালারিতে জব করা কঠিন হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনার তিন লাখ টাকা স্যালারি করার ইয়ে আছে অপরচুনিটি আছে তো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন এক দুই মাসের চিন্তা করেন তাহলে কিন্তু হবে না অনেকে মনে করে যেটা একটা ইয়ের মতো যাব লটারিতে ভাগ্য চেঞ্জ হয়ে যাবে এরকম মনে করে হ্যাঁ এটা অনেক হার্ড ডেফিনেটলি হার্ড বর্তমানে হচ্ছে মনে করে ফ্রিলান্সিং অনেক সহজ এটা অবশ্যই সহজ না অনেক হার্ড ইভেন মানুষ যে বলে সরকারি চাকরি একটা সোনার হরিণ এটাও এরকমই সাকসেস হওয়াটা সোনারণের মতোই এখানে আসতে হলে আপনাকে ধৈর্য থাকতে হবে রাইট সো ধৈর্য ধরার পরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন ওয়েতে আগাবেন আপনি কোন জিনিসটা শিখবেন যেমন অনেক কিছু আছে যে স্কিলগুলোতে আপনি কিছু করতে পারবেন না ক্লিক করে করে অনেক ইনকাম করা যায় অনেকে অ্যাড দেয় যে ক্লিক করে করলে এই ইনকাম করা যাবে অ্যাপস ইনস্টল করলে ইনকাম করা যাবে এগুলোর কোনো পিছন না এগুলো ইভেন ইনকাম করার পর আপনি উইথড্র করতে পারবেন না সো তারপর হচ্ছে আবার কিছু স্কিল আছে যেগুলো যদি আপনি এখন শিখেন দুই বছর পরে সেগুলোর ভ্যালু থাকবে না রাইট যেমন আমি একটা এটাকে ছোট করছি না একটা স্কিল কথা বলে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ মানুষ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক টাকা ইনকাম করতো কিছুদিন পরে সফটওয়্যারই চলে আসে এখন কিছুদিন পরে না এখন কিছু কিছু ওয়েবসাইট আছে সম্পূর্ণ ফ্রিতে আপনি যত বেশি কমপ্লিকেটেড ছবিই দেন না কেন ব্যাকগ্রাউন্ড রিমুভলি উইদিন ফিউ সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে আপনাকে এরকম অনেক ওয়েবসাইট আছে অ্যাডোভিরে একটা ফ্রি ওয়েবসাইট আছে তো যারা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করেছিল তারা একটা সময় ভালো করেছে বাট এখন কিন্তু তাদের আস্তে আস্তে কাজগুলো কমে যাবে সো এরকম অনেক স্কিল আছে আপনি যদি চিন্তা করেন যে এই স্কিলগুলো এখন শিখেন তাহলে কিন্তু হবে না সো এখানে ব্রেনটা খোলা থাকতে হবে যে এটা দশ বছর পরে কি দাঁড়াবে পাঁচ বছর পরে কি দাঁড়াবে অ্যাবসোলিউটলি আপনাকে অবশ্যই ওই জিনিসটা সিলেক্ট করতে হবে যে ফ্রিলান্সিং আসছেন লং টাইম যেন কাজ করতে পারেন আপনার যেহেতু এটা যানোর একদম লং টাইম কাজ করে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন এই জিনিসটা মাথায় রাখতে হবে ক্রিয়েটিভ জিনিস জানার শিখে এখন শেখার জন্য অনেকে ভুল করে ফেলে আমার আমার সামনে অনেক অ্যাড আছে এখন প্রচুর অ্যাড প্রচুর কোর্স কোর্সের অভাব নেই এখন অনেকে অ্যাড করে কি তার কোনো সাকসেস স্টোরি নাই সে একটাকও কখনো মার্কেটপ্লেসে ইনকাম করে নাই সে আজকে কিছু ভিডিও দেখে শিখেছে কালকে থেকে সে শেখানো শুরু করে দিয়েছে এরকম অনেক আছে সো এরকম মানুষের কাছে গেলে বা এরকম কিছু শিখে কোনো লাভ হবে না আপনাকে

এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি টেনমি স্কুলের সাথে জয়েন হওয়ার পরে ওখানে কিভাবে একটা মান শুরু করবে শুরু করার পরে সে কিভাবে অ্যাকচুয়ালি শিখতে হবে অ্যান্ড ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করতে হবে এবং আমি লাইভ প্রজেক্ট দেখিয়েছি একটা ক্লায়েন্ট থেকে কাজ নিলাম সে কাজটা কমপ্লিট করলাম সে কীভাবে পেমেন্ট করলো সে কী টিপ দিল সব কিছু আমি কমপ্লিট দেখিয়েছি ওখানে বিউটিফুল এবং আপনি ওই আপনার গ্রামে বসে এই ইনকামটা করছি এখনো পর্যন্ত আমি গ্রামে আছি গ্রামে থেকে কাজ করছি এখনো পর্যন্ত আপনার বাবাকে এখন নিশ্চয়ই কাজ করতে হয় না আপনার ভাই যা প্রায় বছর ইনকাম করে সেটা আপনি প্রায় মাস ইনকাম করেন এরকম একটা অবস্থা তো ফাইনালি ও প্রুভ করেছে নিজেকে কি করেনি বলেন ও মরিচের গুড়া ভাঙা থেকে শুরু করে রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে এবং একবেলা খাবারের জায়গাটা সেখান থেকে অনিশ্চয়তা থেকে শুরু করে আজকে সে কোথায় এসে আছে তো আমি যে জায়গাটা বিক্রি করেছিলাম মানে আমাদের যে জায়গাটা বিক্রি করেছিলাম দেশের বাইরে যাওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য 50000 টাকা করে তখন বিক্রি করে দিয়েছি তো ওই জায়গা থেকে ও এখন 10 টাইমস ভালো প্লেস বলতে পারেন কিনেছেন ওখানে এখন জায়গা কিনেছি প্রায় আমরা 50000 টাকা শতক 50000 টাকা শতক তখন বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছেন 8 শতক ওর চেয়ে 10 গুণ ভালো জায়গা আপনি কিনেছেন জি ভালো কিনেছি এখন এটা আমাদের গ্রামে আর কি বলতে পারেন হচ্ছে অত বড় জায়গা এখনো কেউ নেয় নেই এরকম করে আমরা জায়গা নিয়েছি শুধু বাড়ি করার জন্য ও ইনশাল্লাহ খুব শীঘ্রই বাড়ি করা হবে জাস্ট জায়গাটা এখনো কমপ্লিট করেছি না অনেক শুভকামনা থাকবে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে একজন কোরআনের হাফেজকে আজকে ইন্টারভিউ করেছি এবং যিনি

ও টেন মিনিট স্কুলের ব্র্যান্ডটাকে ক্যারি করে সো মানে এটা আপনারা আপনাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করেন যে ও আসলে নিজেকে কোথায় নিয়ে গেছে সো আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীতে একাডেমিক কোয়ালিফিকেশন আমি বারবারই কথাটা বলেছি বিভিন্ন ভিডিওতে বলেছি একাডেমিক কোয়ালিফিকেশন ইস ও গ্রেট উইপন কোনো একটা জায়গায় এন্ট্রি নেওয়ার জন্যে আপনি একাডেমিকভাবে ভালো রেজাল্ট করলেন ঠিক আছে এটা একটা গেট পাস কোনো একটা জায়গায় এন্ট্রি করার জন্য কিন্তু সেটাই সর্বশেষ কথা নয় বরং এরকম উদাহরণ ভরি আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন নাই অ্যাকাডেমিক এডুকেশন নাই কিন্তু সে নিজেকে এমনভাবে প্রুভ করেছে যে অ্যাকাডেমিক্যালি সুপার হাইলি এডুকেটেড একটা মানুষ সেও সেই জায়গায় যেতে গেলে অনেক সময় লাগবে বা যেতে পারেনি ও তিন লাখ প্লাস প্রতি মাসে ইনকাম করে অ্যাকাডেমিক্যালি অনার্স মাস্টার্স পড়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে একটা সিইও হয়েছে প্রতিষ্ঠানে সে কয়টাকে ইনকাম করে আপনি একটু কম্পেয়ার করে দেখেন এটা আবার সব ফ্রিলান্সারের চিত্র সেটাও কিন্তু বলা যাবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন ফ্রিলান্সিং করলেন মানে হচ্ছে আপনি কালকে সাধুদের জায়গায় চলে যাবেন বিষয়টা এরকম না এখানে আসলে সাধুদের জায়গায় যাইতে হলে ইউনিকনেস লাগবে কারণ ও যেটা দেখে বলেছিল যে এই ভিডিও দেখার পরে ওর যে নিজে থেকে কনফিডেন্টটা ফিল ফিল করেছিল যে না বিদেশ আমার জন্যে না এই জায়গাটা আমার জন্যে এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও তো আপনি যদি মনে করেন যে না এই জায়গাটা আপনাকে দিয়ে হবে এবং এটাই আপনার জায়গা তাহলে আপনি সাধুতকে উতরে যেতে পারবেন আমি মনে হয় ভুল বলি নাই রাইট শেষ করতে চাই এবং ডেফিনেটলি এই কোর্সটা যারা করতে চান এবং শাহাদুতের সাথে কাছ থেকে যারা কিছু শিখতে চান এবং যারা মনে করেন যে না আমি একটু এক্সপিরিয়েন্স করে দেখতে চাই এখান থেকে বেটার কোনো বের করা যায় কি না টেনমিনিটের এই কোর্সটা আপনাকে অফার করছে সো এই কোর্সটা করার জন্য খুব সহজ নিয়ম হচ্ছে হলো আপনি আমার ভিডিওর উপরে গিয়ে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিংকে ক্লিক করবেন করার পরে আপনি ওখানে গিয়ে ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি এনরোল হবেন নিশ্চয়ই একটা ফি ওখানে নির্ধারণ করা আছে খুব বড়ো অঙ্কের অর্থ না আমার যেটা মনে হয় তো

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء দুশো পঞ্চান্ন নম্বর আয় মশা অনেক ভালো থাকবেন আপনি অনেক শুভকামনা থাকছে এবং ভবিষ্যৎ উত্তরোত্ত সফল কামনা আসসালাম দর্শক শেষ করছে আজকের মতো খুব চমৎকার একটা কাজ করছে নিঃসন্দেহে এটেনমেন্ট স্কুল এবং এতে করে বাংলার সাধারণ শিক্ষার্থী যারা আছেন রিমোট এরিয়াতে যারা আছেন তারা যদি উপকৃত হয় তাহলে নিঃসন্দেহে এটা একটা অনন্য উদ্যোগ অনেক ভালো থাকবেন আজকের মতো পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম